হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। টাইটেল এবং ইন্ট্রো দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন যে আমার আজকের রেসিপিটা একেবারেই আনকমন। আজকের রেসিপিটা হচ্ছে ভাতুড়ি। এটা আমার হোম ডিস্ট্রিক্ট ফরিদপুর অঞ্চলের একটা রান্না। এর অন্য কোনো নাম আছে কি না আমার জানা নেই, তবে বাসায় ইলিশ মাছ আনা হলেই এই রান্নাটা করা হবেই। অ্যান্ড ট্রাস্ট মি, ইটস অ্যামেজিংলি ডেলিশিয়াস। আমিও পারি, বাট আমার আম্মুর রান্নাটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভিডিওটি এনজয় করবেন। তো এখানে ইলিশ মাছের পিসগুলো ধুয়ে সামান্য হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মেখে নেওয়া হয়েছে। এখন মাছগুলো ভেজে নিতে হবে। তেল গরম করে মাছগুলো দেওয়া হচ্ছে। হালকাভাবে মাছগুলো ভাজতে হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন খুব বেশি কিন্তু ভাজা হয়নি। তো দুই সাইডই এমন কালার আসলে ভেজে নামিয়ে নিতে হবে। এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেওয়া হচ্ছে আদা আর জিরা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর কেটে নেওয়া কিছু কাঁচামরিচ। এখন এই সব কিছুকে তেলে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। আর হ্যাঁ, অনেকেই হয়তো ইলিশ মাছে আদা বাটা, রসুন, জিরা এগুলো দেন না, বাট আমরা দিয়েই রান্না করি। অ্যান্ড অ্যাকচুয়ালি টেস্ট কিন্তু ভালো হয়, ট্রাই করে দেখতে পারেন। তো মশলাগুলো কিছুক্ষণ ভেজে দেওয়া হচ্ছে লবণ। এখন সব কিছু মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে দিতে হবে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। এগুলো দেওয়ার পর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। আজকে রান্নার কোনো পরিমাপ বলছি না, সব কিছু চোখের আন্দাজেই দেওয়া হচ্ছে। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী সব কিছু কমিয়ে বা বাড়িয়ে দিবেন। মশলাগুলো তেলে ভালো করে কষিয়ে দেওয়া হচ্ছে পানি। এটা হালকা গ্রেভি থাকবে, তাই পানি আন্দাজ করে দিতে হবে। পানি দিয়ে নেড়ে ওয়েট করতে হবে বলক আসা পর্যন্ত। বলক চলে আসার পর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং মিডিয়াম হিটে রান্না করতে হবে 4-5 মিনিটের মতো। এখন প্রায় 5 মিনিট পর ভেজে রাখা মাছগুলো তেলসহ দেওয়া হচ্ছে। ইলিশ ভাজা তেলসহ দিলে ফ্লেভারটা অনেক ভালো হবে। মাছগুলো দিয়ে মিডিয়াম হাই হিটে 2 মিনিটের মতো রান্না করে নিতে হবে। স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন গ্রেভিটা কেমন থাকবে। এখন হচ্ছে নেক্সট পার্ট। ভাতুড়ি রান্না হয় সেদ্ধ চাল দিয়ে, ভাত রান্না হয় যে চাল দিয়ে আর কি। দেখতে পাচ্ছেন চালগুলো ধুয়ে নেওয়া হয়েছে। কড়াইতে তেল দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কাটা আর 3-4টার মতো এলাচ লবঙ্গ, জাস্ট একটা ফ্লেভারের জন্য। এখন এগুলো একটু ভেজে নিতে হবে। ভেজে দেওয়া হচ্ছে সামান্য পেঁয়াজ বাটা, পরিমাণ মতো রসুন বাটা আর আদা জিরা বাটা। সব কিছু ভালো করে মিশিয়ে দেওয়া হচ্ছে টেস্ট অনুযায়ী লবণ। লবণ দিয়ে নেড়েচেড়ে দেওয়া হচ্ছে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। মেশানো হয়ে গেছে। এখন দেওয়া হচ্ছে ধুয়ে রাখা চালগুলো। চালের পানি ঝরিয়ে ঝরঝরে করে নিতে হবে এমন কিন্তু না, জাস্ট চালগুলো ধুয়ে ভালো করে পানি ফেলে দিলেই হবে। এখন মশলার সাথে চালগুলো ভালো করে 3-4 মিনিটের মতো ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন গরম পানি দেওয়া হচ্ছে। আম্মু কিন্তু কোনো ধরনের মাপ ছাড়াই চোখের আন্দাজে পানি দিচ্ছে। আপনারা যেই কাপ দিয়ে চাল মেপে দিবেন তার ডাবল পানি দিবেন। পানি দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে দিতে হবে। এই পর্যায়ে চুলার হিট মিডিয়াম হাই থাকতে হবে এবং 2-1 মিনিটের মধ্যেই বলক চলে আসবে, কারণ গরম পানি দেওয়া হয়েছে। তো বলক আসার পর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে। পাঁচ মিনিট পর দেখে নিচ্ছি, দেখুন পানি অনেকটাই কমে গেছে। এই পর্যায়ে 1 থেকে 1.5 টেবিল চামচের মতো ঘি দিব। ঘি দিয়ে খুব ভালো করে নেড়ে দিতে হবে। দেন আবারও ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে 5 থেকে 6 মিনিটের মতো দমে রাখতে হবে। 6 মিনিট পর আবারও একবার ভালো করে নেড়ে দিতে হবে। তো এখন আসি মেইন কথায়। ভাতুড়ি দুইভাবে রান্না করা যায়। যেমন প্রথমটা হচ্ছে, যদি মাছ ভেতরে দিতে চান তাহলে রান্না করে রাখা ইলিশ মাছ এই পর্যায়ে দিয়ে দিতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখতে হবে, ঠিক যেমনটা আমরা বিরিয়ানি রান্না করি। অথবা এটা করা যায়, রান্না মাছগুলো সার্ভ করার আগে
উপর দিয়ে দিলেই হবে। যেহেতু মাছ ভেতরে দেওয়া হবে না, সো আবারও একদম লো হিটে দমে রেখে দিব রাইস পারফেক্টলি সেদ্ধ হওয়া পর্যন্ত। সো আরও 5 মিনিটস দমে রেখে দেওয়া হচ্ছে। ডিয়ার ভিউয়ার্স, হয়ে গেল আনকমন এবং আঞ্চলিক একটা রান্না। আমি প্লেটে বেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন ইট লুক সুপার টেস্টি অ্যান্ড ইট ইজ টেস্টি। মাছগুলো উপর দিয়ে গ্রেভি সহ সাজিয়ে নিচ্ছি, সাথে কাঁচামরিচ আর পেঁয়াজও কিন্তু রেখেছি। তো একবার হলেও ইলিশ দিয়ে এই ভাতুড়ি রান্না করবেন, আই এম শিওর সবার কাছেই ভালো লাগবে। তো রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে বেল বাটনটি প্রেস করে আমার পাশেই থাকবেন। আজকের মতো শেষ করছি, ইনশাল্লাহ আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। টিল দেন সবাই অনেক ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।